अरे वही देखो, दादा मशाई एखने सारा विश्वेर मैजिशियन एसेछेन। हाँ रुद्रा, আপনাদের সঙ্গে দেখা হয়ে আমার খুব ভালো লাগছে। আমি আপনাদের সবার হয়ে আমাদের ম্যাজিক্যাল ওয়ার্ল্ডের রোলগুলি আরেকবার বলতে চাই, কারণ রুলস না থাকলে আমাদের মতো ম্যাজিশিয়ানদের সাধারণ মানুষদের মধ্যে মিশে যাবার বিপদ সবসময় থেকে যায়। স্যার ম্যাজেস্টিকো, আপনার কথার মাঝখানে কথা বলার জন্য দুঃখিত, কিন্তু যতটুকু আমি জানি এই কনফারেন্স তো মাস্টার ম্যাজিশিয়ানদের জন্য, তাহলে এখানে ট্রেনি ম্যাজিশিয়ানদের কেন আমন্ত্রণ করা হয়েছে? ট্রেনি ম্যাজিশিয়ান কে? ট্রেনি ম্যাজিশিয়ানকে নিয়ে এসেছেন স্যার ম্যাজিস্টিকো, আমি আমার সাথে আমার গ্র্যান্ডসন রুদ্রাকে নিয়ে এসেছি। ও হয়তো বয়সে ছোট, কিন্তু ট্রেনি ম্যাজিশিয়ান ও নয়, ও নিজের ম্যাজিক দিয়ে মাস্টারদের সাথেও লড়তে পারে। আমি ভেবেছিলাম এখানে রুদ্রা অনেক কিছু নতুন শিখতে পারবে, কিন্তু তবুও আপনি যদি বলেন তো আমি ওকে এখান থেকে বাড়ি পাঠিয়ে দেব। একেই বলে ঝোপ বুঝে কোপ মেরে দেওয়া। সমস্ত মাস্টার ম্যাজিশিয়ানদের সামনে ড্রেসিং চৌহানের একদম খাম ছুটে গেছে। জয়সিং, আপনি যে দাবি করছেন যে রুদ্র একজন ভালো ম্যাজিশিয়ান সেটা ওকে প্রমাণ করে দেখাতে হবে, তাহলে নিয়ে আসুন ওকে, মোকাবিলা করুক। হ্যাঁ হ্যাঁ, ম্যাজিশিয়ান সনি ঠিক কথাই বলছেন। হ্যাঁ হ্যাঁ, মোকাবিলা হয়ে যাক। রুদ্রা, তুমি আমার সাথে মোকাবিলা করার পক্ষে খুবই ছোট, এখন সময় আছে, ফিরে যাও আর গিয়ে নিজের বন্ধুদের সাথে খেলো। কি জানো তো, এত কম বয়সে নিজেকে মাস্টার ম্যাজিশিয়ান বলা ঠিক কথা নয়। রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না। এ তো এতই ফাস্ট যে আমি দেখতেই পাচ্ছি না। না দেখে কি করে অ্যাটাক করব? ম্যাজিশিয়ান সনিক পেছন থেকে অ্যাটাক করে কি এমন বাহাদুরি? আচ্ছা তো এবার ফেস করে দেখাও। কি হলো রুদ্রা, বেরিয়ে গেল তোমার সব বাহাদুরি? একে তো আমি কিছুতেই ছাড়বো না। Huh?
চলো সনিক ওঠো, কেন সবার সামনে আমাদের অপমানিত করছো এভাবে? ওঠো আর ওকে মারো। ও একটা ছোট্ট ওইটুকু ছেলে আর তুমি হলে ম্যাজিশিয়ান সনিক। উইনস্টন, আমি আপনার মনোভাব বুঝতে পারছি, কিন্তু এই মোকাবিলা ওদের দুজনের মধ্যে, তাই ওরা নিজেরা মিটাক। আপনি বসে পড়ুন। আপনারা সবাই দেখলেন তো, এই রুদ্র আমার স্পিডের কাছে টিকতে পারলো না। একটা ট্রেনের মাস্টার হওয়ার চেষ্টা করা উচিত না। এই রুদ্রা করছে কি? ওই দেখো, আমার বাইরে বের করো, আমি আটকে গেছি, হেল্প করো। শাবাস রুদ্রা। থ্যাংক ইউ দাদা মশাই। রুদ্রা, তুমি সত্যিই একজন স্ট্রং ম্যাজিশিয়ান। তোমার সঙ্গে আলাপ হয়ে আমার খুব ভালো লাগলো, কিন্তু রুলস আর রুলস। স্যার ম্যাজেস্টিকো, আমি বুঝতে পারছি, আপনি আমাকে আমার ম্যাজিক দেখাবার একটা সুযোগ করে দিয়েছেন, তার জন্য থ্যাংক ইউ দাদা মশাই। আমি বাড়ি চললাম। কনফারেন্স শুরু করতে একটু দেরি হচ্ছে বলে আমি খুব দুঃখিত। আজ থেকে দুদিন ম্যাজিশিয়ানদের এই কনফারেন্স চলবে। এখন থেকে দুদিন কোনো মাস্টার ম্যাজিশিয়ান বাইরের দুনিয়ার সঙ্গে কোনো রকমের কোনো সম্পর্ক রাখবেন না। যদি কেউ ফেরত চলে যেতে চান তাহলে এখনই চলে যেতে পারেন, আমাদের সবার সময়ের দাম আছে। তাই কনফারেন্স চলাকালীন কোনো রকম বাধা আসুক আমি চাই না। এই ইনসাল্ট আমি কখনো ভুলবো না। উইনস্টন, তুমি তোমার ভাইয়ের এত বড় ইনসাল্ট কি করে মেনে নিলে? ওই রুদ্রা সবার সামনে ম্যাজিশিয়ান সনিকের এমন খারাপ দশা করে দিল, তুমি কি তার বদলা নেবে না? রুদ্রা এখন একা নিজের বাড়িতে গেছে। সামনের দুদিন জয়সিং চৌহান এই কনফারেন্স থেকে বেরোবে না। তোমার জন্য সুবর্ণ সুযোগ, যাও গিয়ে বদলা নাও। তুমি ঠিকই বলেছ। জয় সিং, এবার তোমার রুদ্রার কি হবে? ভালো হয়েছে তুমি ওই ম্যাজিশিয়ান সোনিকের মাথার গিলু ঘেটে দিয়েছো। ভালো হয়েছে ও তোমায় ফেরত পাঠিয়ে দিয়েছে, আমরা তো এখানে ভীষণ বোর হচ্ছিলাম। তুমি ম্যাজিক কনফারেন্সে ভাগ নিতে না পারলে কি হবে? আমি তোমায় আমার এই ম্যাজিক্যাল ট্যাবলেট থেকে ম্যাজিক শেখাবো। এই ছোট্ট ট্যাবলেটে অনেক মন্ত্র আছে, দেখো আমি ম্যাজিক দিয়ে চা জলখাবার বানাচ্ছি। তাড়াতাড়ি দেখাও, তাড়াতাড়ি, আমরাও ম্যাজিক দিয়ে জলখাবার বানানো শিখব। আকর বাকর বাম মেবো, চা জলখাবার তৈরি হ।
আরে এটা কি হলো? আমার মাথা আটা উপরে চলছে কেন? তাপ লাগছে, ছেঁকা লাগছে, বাঁচাও! আরে কেউ বাঁচাও, জল আনো! রঙ্গিলা, এই ট্যাবলেটটা নিশ্চয়ই অসাধারণ, কিন্তু তুমি মন্ত্র বলার সময় দাদামশাইয়ের কথা মনে রাখনি। ফোকাস অ্যান্ড বিলিভ। তোমার থেকে আমি পরে ম্যাজিক শিখে নেব। চলো মাইরা, আমরা মার্কেটে গিয়ে আইসক্রিম খাই। আপনি এখানে কি করছেন? তুমি সবার সামনে আমার ভাই সোনিককে এইভাবে অপমান করলে, আর তারপরে কিনা আমাকে জিজ্ঞেস করছো যে আমি এখানে কি করছি? আমি তোমার উপর বদলা নিতে এসেছি। উইনস্টন ম্যাজিশিয়ান, আমি আপনার ভাইকে কোনো ইনসাল্ট করিনি। ওটা তো নিজের নিজের ম্যাজিক্যাল স্কিল দেখানোর কম্পিটিশন ছিল। আপনার ভাই আমায় চ্যালেঞ্জ করলেন আর উনি হেরে গেলেন। ওনার সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতা নেই। তুমি যা করার তা করেছো, কিন্তু আমি ওই কথাটাকে পার্সোনালি নিয়েছি। তোমার জন্য আমার ভাইকে অপমানিত হয়ে কনফারেন্স ছেড়ে চলে আসতে হয়েছে। এবার দেখো কেমন করে উইন্ডস্টর্মের উইন্ডের জোরে বড় বড় ওস্তাদরাও উড়ে যায়। উইন্ডস্টর্ম আমার নাম। বলেছিলাম না আমার হাওয়ার তেজে বড় বড় ওস্তাদরা উড়ে যায়। এবার দেখো আমার ম্যাজিক স্কিলস কেমন। এটা তো শুধু ট্রেলার ছিল, পুরো ফিল্মটাও দেখে নাও। আমায় আর কেউ আটকাতে পারবে না। উইন্ডস্টর্ম আপনি থেমে যান। কাউকে দেখতে পাচ্ছি না। এবার তো আমায় দাদামশাইকেই খবর দিতে হবে। সব ভালো যার শেষ ভালো। আমি তো সেই কপাল থেকে হেঁটে চলেছি, এক ইঞ্চিও হোম বয়ে গোতে পারিনি। তুমি কে? আমি কে সেটা তোমার জানার দরকার নেই। প্যালেসে যাও আর আমায় স্বাগত জানানোর জন্য তৈরি হও। ওই উইনস্টন ম্যাজিশিয়ান নিজেকে কিভাবে ও একাই উইন্ড ক্রিয়েট করতে পারে? আমরাও পারি উইন্ড বানাতে, ব্যাস শুধু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এসো আমরা প্র্যাকটিস শুরু করি। মায়রা, এই উইন্ডস্টর্ম ম্যাজিশিয়ানের সাথে লড়াই করার কোনো না কোনো উপায় তো বেরিয়ে আসবেই। ঠিক আছে রুদ্রা, তুমি ততক্ষণ ভাবো, আমি প্র্যাকটিস শুরু করছি। আন্তার মান্তার গালি কালান্তার উইন্ড ক্রিয়েটো। মায়রা, এবার আমি প্রথম থেকেই সতর্ক ছিলাম। বেঁচে
পেয়েছি। মাইরা তোমার ম্যাজিক দেখে আমি উইনস্টর ম্যাজিশিয়ানকে হারাবার একটা আইডিয়া পেয়ে গেছি। দাদা মশাই সব সময় বলেন, প্রবলেম যতই বড় হোক না কেন, আমাদের ধৈর্য আর সাহস কখনোই হারালে চলবে না। প্রথমে ফোকাস করতে হবে যে প্রবলেমটা কি, আর তারপর নিজের উপর বিশ্বাস রেখে ওর সলিউশন বের করতে হবে। মাইরা, আমি তো তোমার থেকে কয়েক ফুট দূরে বসবো, তোমার ম্যাজিকের উপর কোনো ভরসা রাখা যায় না। এটা তুমি আমায় পরিষ্কার করছো নাকি আরো নোংরা করছো? তোমার ম্যাজিক তোমার কাছেই রাখো, আমি নিজেই পরিষ্কার করছি। জয় সিং, আমি তোমায় কিছু দেখাতে চাই। এই দেখো স্যার, ম্যাজিস্টিকো, আমি আর এখানে থাকতে পারবো না, আমাকে এখনই সানসিটিতে ফেরত যেতে হবে। সানসিটি এখন বিপদে পড়েছে। জয় সিং, আমিও চাই তুমি এই সময় ওখানে যাও, কিন্তু কিছু করার নেই, কারণ রুলস অনুযায়ী কনফারেন্স চলাকালীন তুমি এখান থেকে যেতে পারো না। আমি যদি তোমাকে যেতে দিই, বাকি মাস্টাররা এই নিয়ে প্রশ্ন তুলবেন, সবারই কোনো না কোনো এমার্জেন্সি থাকতে পারে। তুমি গেলে এক এক করে সবাই রুল ভাঙতে শুরু করবে। স্যার ম্যাজিস্টিকো, রুদ্রার এখন আমাকে প্রয়োজন। জয় সিং, তুমি আমাদের ফাউন্ডার মেম্বারদের একজন, তুমি একবার কনফারেন্স ছেড়ে চলে গেলে আর কখনো এখানে অংশ নিতে পারবে না, সেটা না তোমার ভালো লাগবে না আমার। তোমার রুদ্রা খুব সাহসী ছেলে, তোমাকে তো ওকে একদিন ছাড়তেই হবে, ইন্ডিপেন্ডেন্ট হতে দিতে হবে, সেই জন্য ধরে নাও আজকেই সেই দিন। স্যার ম্যাজিস্টিকো, হয়তো আপনি ঠিকই বলছেন, আমি এখানেই থাকছি। আরে বাহ, স্যুপটা তো দেখেই দারুণ লাগছে। যাও আরো কিছু বানিয়ে আনো, খুব জোর খিদে পেয়েছে। মিস্টার ম্যাজিশিয়ান, এবার আপনার যা যা খাওয়ার ইচ্ছে নিজের বাড়িতে গিয়ে খান বরং। ও, তো তুমি আবার ফিরে এসেছো? হ্যাঁ, ফিরে এসেছি। আমি আপনাকে বলেছিলাম না, রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না। ঠিক আছে, সেটা করব না। তাহলে এবার এটা নাও। রুদ্রা, তোমার এই কমজোরি দেওয়াল উইন্ডস্টর্মের হাওয়ার গতিকে রুখতে পারবে না। ইবাইসকা ইবাইসকা বুম চিক চিক বুম। হ্যাঁ হ্যাঁ আমায় বাইরে বের করো, আমি নিঃশ্বাস নিতে পারছি না। Boom, chick, chick, boom!
আমায় বাইরে বের করো রুদ্র, নইলে আমি তোমায় ছাড়বো না। উইনস্টন, এটা তখনই হবে যখন আপনি এখানে থাকতে পারবেন। বাই বাই, আর কখনো দেখা হবে না। ইবাইস্কা সাকুম ফ্লাইও। দাদামশাই যদি এসব দেখতে পেতেন, উনি দেখে আমি দেখছি রুদ্র। জয় সিং চৌহান, তোমার রুদ্র সত্যিই একজন সাহসী ম্যাজিশিয়ান। এত কম বয়সে ওর মধ্যে বুদ্ধি আর সংযমের দুষ্প্রাপ্য মেলবন্ধন রয়েছে। আপনারাও সবাই দেখুন উইনস্টর্ম কিভাবে নিজের পাওয়ারের অপব্যবহার করছে। আপনাদের মধ্যে কেউ যদি ম্যাজিকের অপব্যবহার করেন, তাহলে তার মাস্টার ম্যাজিশিয়ান টাইটেল ক্যান্সেল করে দেওয়া হবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার ম্যাজিস্টিকো।